হ্যালো বন্ধুরা, সালাম আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে অক্টোপাস এফআরপি দিয়ে হাওয়াই এফআরপি বাইপাস করা যায়। টেলিফোনটা হচ্ছে হাওয়াই OI6 প্রাইম 2019। এটাতে এখন বর্তমানে এফআরপি লক আছে, আমরা সেটাকে বাইপাস করব। তার আগে আপনাদেরকে দেখাই, দেখেন এটাতে এফআরপি লক আছে। আর এফআরপিটা বলতে তো সবাই কমপ্যাস বুঝে, তো আমি নতুনদের জন্য আবার বলে দিচ্ছি, এফআরপিটা হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে যে 15 আইডিটা দিয়ে আগে আইডিটা দিয়েছিলেন, যদি সেটা তিন বটমটিকে আপনি রিসেট করেন তাহলে সে আইডিটা প্রযোজ্য, আর সে আইডিটা না দিলে আপনি এই ফোনটা ইউজ করতে পারবেন না। তো আমরা এখন এই টেলিমিটার ওপেন করব, টেস্ট পয়েন্টে নিয়ে যাব। তো আমরা একটু ভিডিওটা বাইপাস করে দিই, আমরা এটাকে ওপেন করে নিই এবং সরাসরি কম্পিউটারে চলে যাব। তো টেলিফোনটা আমরা এই মুহূর্তে ওপেন করে নিলাম। এখন আমরা টেস্ট পয়েন্ট ধরে USB কানেক্ট করব এবং সরাসরি আপনাদেরকে কম্পিউটারে নিয়ে যাব। টেস্ট পয়েন্ট দেখছিলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এফআরপি রিসেট সাকসেস দেখাইছে। এখন আমরা কানেক্টিংটা খুলবো, খুলে ব্যাটারিটা কানেক্ট করে চেক করব কী অবস্থা। নেক্সট নেক্সট স্কেপ সর্বপ্রথম যখন আমাদের এখানে এফআরপি ছিল তখন আমাদের এখানে ওয়াইফাই দরকার ছিল, ওয়াইফাই ছাড়া স্কেপ হতো না, এখন হয়। দেখেন
তো আলহামদুলিল্লাহ, যাই হোক আমাদের FRP-টা বাইপাস হয়ে গেছে, অক্টোপাস তুলছে, FRP তুলছে, ওকে সাকসেসফুল। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ।